তার চোখ পদ্মের মতো, সেই চোখের দিকে চেয়েছিলাম আমরা, চেয়েছিলাম তার দৃষ্টি পড়ুক আমাদের সংসারে, মঙ্গল হোক আমাদের সংসারের, কেননা তিনি মঙ্গলেরও দেবী। সোম আর মঙ্গল এই দুই দিন বঙ্গবাসী মেতেছিল মা লক্ষ্মীর আরাধনায়। লক্ষ্মী এলো ঘরে, আর জি বাংলার রান্নাঘরে লক্ষ্মীমন্ত মেয়েটি এসছে তার মাকে সঙ্গে করে নিয়ে। ভট্টাচার্য বাড়ির মেয়ে বৌমা দুজনেই রয়েছেন আজকে আমাদের সঙ্গে, ঈশা ভট্টাচার্য, প্রেরণা ভট্টাচার্য। কেমন কাটলো ভট্টাচার্য বাড়ির লক্ষ্মী পুজো জেনে নেবো তাদের থেকে। নমস্কার, কেমন কাটলো পুজো? খুব ভালো কেটেছে। কিরকম কিরকম? আমাদের তো কোজাগরি লক্ষ্মী পুজো হয়, তো ভোগ টোগ রান্না করি সারাদিন, ঠাকুরকে সাজানো আমার মেয়েই সব করে, সাজায়। বাবা তো লক্ষ্মী মুখে সাজিয়ে বসিয়ে দিলে হয়তো। মা তো অনেক খাটাখাটনি করে, যেরকম মানে আমার একটু নিরামিষ খেতে বেশি ভালো লাগে, তো লক্ষ্মী পুজোর দিন তো আমার খুবই মজা হয়, কারণ লুচি, খিচুড়ি, লাবড়া, আলুর দম এইসব খেতে পাই। এমনি অন্যদিন বললেও খেতে পাই, কিন্তু মানে কোজাগরি লক্ষ্মী পুজো স্পেশালিটি একটা যেটা থাকে আমরা প্রথম খাই অনেকদিন বাদে, সেটা নারকেল নাড়ু। ভীষণ ভালো লাগে সেটা খেতে। আমার আবার চিনি দিয়েটা বেশি ভালো লাগে, অনেকের গুড়েরটা ভালো লাগে। আমার গুড়েরটা বেশি ভালো লাগে, আমার চিনিটা ভালো লাগে, আমি চিনিটাই করি। ওই যেহেতু তোমার মেয়ে ভালোবাসে, অনেকেই ভালোবাসে আমার বাড়িতে যারা আসে না কি। তুমি কি ক্ষীর দাও? হ্যাঁ, কোয়া ক্ষীর দিই। ওই জন্য আচ্ছা, সিন্নিটা কিন্তু ভুললে চলবে না, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আসলে কি বলতো, আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি জিনিসটা খেতে খুব ভালোবাসে। ওই তোমরা মিষ্টি, তুমি বোধহয় অনেক মিষ্টি খেয়েছিলে বলে এরকম মিষ্টি মেয়ে হয়েছে, তাই না? আমার জন্য তোমার শ্বশুরবাড়ির নাম মিষ্টি, আমার নিজের নাম ধরে কেউ ডাকে না, তাই আমি এত মিষ্টি খেতে ভালোবাসি। এবং কোজাগরি মানে কে জাগে রে, বলা হয় নাকি মা লক্ষ্মী জ্যোৎস্না আলোয় আসেন এবং তিনি দেখেন কে কোন ভক্ত জেগে রয়েছে তার জন্য, এবং জেগে তার আরাধনা করছে, রাত জেগে উপোস করে তাকে তিনি আশীর্বাদ করে যান। এবং আর কিছুদিন বাদেই আসছে আর কি দীপান্বিতা, কালী পুজোর পরের দিন পড়েছে এবার লক্ষ্মী পুজো, মহালক্ষ্মী পুজো, তো সেই দিনকেও অনেক কিছু হবে। কিন্তু একটা জিনিস আমায় বলো, এই যে তোমরা এত মিষ্টি খেতে ভালোবাসো, তো মাছ মাংস তো খাও? হ্যাঁ ভালোবাসি, মাছটা বেশি ভালোবাসি, কিন্তু আজকে কিন্তু নিয়ে এসেছি আমরা মিষ্টি রান্না। আমি এনেছি হচ্ছে, আমি মানে মায়েরই রেসিপি, সেটা হচ্ছে আমসত্ত্বের পায়েস। আমসত্ত্বের পায়েস আমি কোনদিনও খাইনি, দেখি কিরকম হয়। তুমি কি বানাবে? আর ওই বাদামের হালুয়া। কি বাদামের? এটা চিনে বাদামের হালুয়া। চিনে বাদামের, বাহ! তাহলে চলুন মিষ্টি খাওয়া যাক, মিষ্টি মুখ দিয়ে হয়ে যাক শুরু। লক্ষ্মী এলো ঘরে, প্রথমে তৈরি হবে বাদামের হালুয়া, তো সেটা ঈশা বৌদি বানাবেন। ঈশা বৌদি, কিন্তু এই যে মিষ্টি খাওয়ানো হচ্ছে এর পেছনে মিষ্টি মুখ কখন হয়? কখনো শুভ কাজ হলে, শুভ কাজ হলে, সামনেই শুভ কাজ আছে, কি সেই শুভ কাজ আপনাদের জানাবো, যার জন্য ঈশা বৌদি মিষ্টি খাওয়াচ্ছেন সকলকে, সেটা জানাবো ক্রমশ প্রকাশ্য। শুভ সংবাদ রয়েছে একটা আমাদের ঝুলিতে, কিন্তু তার আগে বলো কি কি লাগছে বানাতে। ঘি, চিনে বাদাম বাটা, শুকনো খেজুর কুচি করা, বাদাম কুচো করা, চিনে বাদাম, পেস্তা, তারপরে কাজু বাদামও আছে কুচি করা, কিশমিশ, কিশমিশ, দুধ, তুই আর গুলিয়ে দিস না বাবা, মাকে বলতে দে, দুধ, চিনি, গোলাপ রয়েছে, গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। একটা মিস গেছে, কি? গোলাপ জল। ও আচ্ছা, বাবা আমি গুলাই না, কিন্তু আমি মনে করে দিলাম। কি বাবা, ওর একটা আমি দেখেছি খুব সংসার করার খুব ইচ্ছে, ও খুব গুছিয়ে রান্না করতে, মানে অন্তত যেটুকু কাজ দেওয়া হয় খুব দায়িত্ব দিয়ে করে, এবং যখন সিনও করে না যে সংসারের কোনো সিন, মানে চোখ ও কাঁদলে চোখে জল এসে যায় এরকম সিন আমি দেখেছি, যে ও খুব সংসারী টাইপ, একটা সংসারের জন্য খুব জরুরি। দিচ্ছি তো ক্লু, আস্তে আস্তে বলবো, সমস্যা প্রকাশ বলবো না, তো আমাকে বলো প্রথমে কি দিতে হবে। ঘি,
চামচটা এগিয়ে দাও আমাকে। তুমি একটু চলে এসো। আচ্ছা আচ্ছা, খবর আছে? দাঁড়াও, খবর আছে, খুশির খবর যাচ্ছে না? তোমার মুখটা এত খুশি খুশি। না না, সে তো আমি এখানে রান্নাঘরে এসেছি বলে আমি এত খুশি তোমাকে দেখতে পাচ্ছি। এগুলো কি এদিকেই রাখবো? হ্যাঁ রেখে দাও না। আচ্ছা আচ্ছা, এবার এটা দাও, বাদামটা দাও। বাদাম? কোন বাদাম? ওই যে চিনে বাদাম, এটা নাও তুমি। আচ্ছা আমরা দিচ্ছি চিনে বাদাম, বাটাটা এর মধ্যে দেবো। এখানে এখানে ঘি কি আর একটু লাগবে? হ্যাঁ দিয়ে দিই। একটু ভাজা ভাজা হবে, খুব একটা লাল হবে না, বুঝছো তো? অল্প একটু মানে কাঁচা ভাবটা মরে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মেয়েকে কি কি রান্না বান্না শেখালে? শোনো না, ওকে না কিছু শেখাতে হয়নি জানো, ও দেখে দেখে ও ভীষণ ভালো রান্না করে। হ্যাঁ ওর একটু কুড়েমি আছে, সব সময় করবে না, কিন্তু যদি মন মেজাজ ভালো থাকে না। তুমি মা বলে একটু বলছো, ওটা একটু না অনেকটা কুড়েমি। এবার কি একটু দুধটা দিয়ে? দুধটা? হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু মেয়েদের কখন এরকম একটা বিশেষ বয়সে এরকম ইচ্ছে জাগে মনে? দিয়ে দেবো পুরো? দিয়ে দাও, সেদ্ধ হবে তো? হ্যাঁ। কেন যাচ্ছে এরকম মনে হচ্ছে? মনে হচ্ছে কি ইচ্ছে, মানে এই যে রান্না করনা করব, একটু ঘরটার গুছাবো, একটু বাড়িতে থাকতে ইচ্ছে করে, একটু ঘুমাবো, ঘুমিয়ে ঘুমিয়ে। অ্যাকচুয়ালি ঘুমোতে কেন চায়? স্বপ্ন দেখবে বলে? না এরকম কোনো ব্যাপার না, তুমি তো আমাকে এম্বারেস করে দিচ্ছ। এম্বারেস করে দিচ্ছে তুমি তো আমাকে, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেট আপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সার্সদের, সঙ্গে সঙ্গে আমাদের টাইটেল স্পন্সর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। আমরা ধন্যবাদ জানাই হ্যাংলা হিশেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হিশেল। 37/1 পূর্ণ দাস রোডে আমি সুদীপা নিয়ে চলে এসেছি আমার নতুন রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘর, সেখানে আপনাদের সকলের ইনভিটেশন রইল। ঠিক আছে, এবার ইনভিটেশন এই কথাটা দিয়েই আড্ডাটা শুরু হোক। মানে এখন তো ইনভিটেশনের সময়, হাতে আর বেশি সময় নেই। জানুয়ারি মাস 29, তাই তো? আচ্ছা তোমার কাছে এত খবর কি করে? থাকে, আমাদের রাখতে হয় খবর। বুঝেছি। 29 January, তোকে আর লজ্জা দিচ্ছি না। তুমি বলো এসব বৌদি কি হতে চলেছে? ওর বিয়ে। এইবার দেখি ফ্রেন্ড কেমন লাগবে। আহা বিয়ে, তাহলে বোঝা যাচ্ছে আমি যা যা বলছিলাম সব মিলে গেল তো? এত ঘুম, এত স্বপ্ন, সমস্তটা সফল হতে চলেছে। এবং আগামী দিনে ঘুমোতে তো ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ স্বপ্ন দেখে, মেয়েরা বেশি বেশি বিয়ের আগে ঘুমিয়ে পড়ে, কেননা স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্নে সেই রাজকুমারকে দেখতে ভালোবাসে। এবং এই স্বপ্নের রাজকুমার কে তার পরিচয়টা শুনি। অভিনেতা? হ্যাঁ। নাম বলো। ইন্দ্রনীল মল্লিক। আরে বাবা, এখনই নাম বলতে লজ্জা পাচ্ছি। তুই কি বলে ডাকিস? আমি ইন্দ্র বলে ডাকি। ইন্দ্র বলে ডাকিস। প্রেমটা কি করে হলো? প্রেমটা হলো আর কমন ফ্রেন্ডের থ্রু দিয়ে। হুম, কমন ফ্রেন্ড। চিনিটা দিয়ে দি। হ্যাঁ দিয়ে দাও। এবারে তো মিষ্টি মিষ্টি কথা শুরু হয়েছে। তো সেই কি করে মানে ঘটনাটা বল আমাদের একটু। ঘটনা বিয়েই হবে, লজ্জা কি আছে? ঘটনা বলতে ওই বাড়িতে একটু একটা হাউস পার্টি হচ্ছিল। কার বাড়িতে? আমার বাড়িতেই। আচ্ছা। তো আমার একজন ফ্রেন্ড বলল, মানে ও সে কি চিনি দেবে না? দাও। তোর ফ্রেন্ড কি বললো? সে শুটিং করছিল, তো বললো যে, আমি বললাম যে দেরি হয়ে যাচ্ছে তুই কখন আসবি? বললে আমি শুটিং থেকে বেরিয়েছি, আমি আসছি, আমার সাথে আরো কিছু ফ্রেন্ডস আছে, তাদের কি নিয়ে আসবো? তাই বললাম যে হ্যাঁ আমার কোনো প্রবলেম নেই, নিয়ে আয়। ভাগ্যে এসেছিল তো ওই তার ওর আরো ফ্রেন্ডসদের মধ্যে ইন্দ্রনীল একজন ছিল। তো এলো, সেদিনকেই ফার্স্ট আলাপ হলো, কথাবার্তা হলো, তারপর থেকেই আর কি আলাপ আলোচনা একটু এগোলো। এবার শোনো না, একটু ওইগুলো দিতে মেশাবো। মানে মা বলছে এবার বাজে কথা রাখ। কোনটা আগে দেবো? কি কি দাও? বাদাম, ওই কাজু বাদামটা দাও। হ্যাঁ কাজু দে। কাজু, ওই শুকনো খেজুর, পেস্তা, খেজুর। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে খেতে যে আমি ভালো খেতে পাবে রে। আমার শাশুড়ি, মানে হবু শাশুড়ি যে, উনি কিন্তু ভীষণ ভালো রান্না করে। মানে আমার মা তো ভালো রান্না করেই, আর আমার হবু শাশুড়ি অত্যন্ত ভালো রান্না করে। পেস্তা দিলাম। হ্যাঁ হ্যাঁ দাও।
ব্যালেন্স করে চলছে, আমাদের মেয়ে খুব ব্যালেন্স করছে। ভালো একটু গোলাপ জল, গোলাপ জল না রে ভালো। সব সময় মামা করবি কেন? যে শাশুড়ি তাকেও তো তোমায় বোঝাতে হবে না যে তুমি তাকে কতটা আপন করছো, তবেই না তিনি তোমাকে আরো অনেকটা আপন করবেন। আর মানে আমি আপন করার আগেও মানে ইন্দ্রনীলের বাড়ির লোকজন আমাকে বেশি আপন করে নিয়েছে, সত্যি কথা। যে তুমি মেয়েটাই এরকম, ভীষণ ভালোবাসে ওর শ্বশুর শাশুড়ি ওকে ভীষণ। হ্যাঁ কিশমিশ দিয়ে দিলাম, মাঝে মাঝে তো আমি একটু হিংসা করি জানো তো। হ্যাঁ মা ফোন করে মানে আমার হবু শাশুড়িকে আমি মামুনি বলে ডাকি, মা ফোন করে মামুনিকে বলে হ্যাঁ এখন তো মেয়ে তোমাদেরই হয়ে গেছে বিয়ের আগেই, আমার কাছে মানে আমার কাছে থেকেও তোমাদের কথা বেশি বলে। বাবু একটু বাদামটা এবার রোস্টেড চীনা বাদামটা, বাহ তো জামাইকে এটা করে খাওয়াবে? হ্যাঁ জামাইকে তো এমনি মোটামুটি রান্না করে খাইয়েছি, ভালোবাসে খেতে ভীষণ। এই রান্না যে রান্না কিনা নাম্বার ওয়ান হওয়ার মতো দাবি রাখে সেই রান্না দেখে নিন আরো একবার। বাদামের হালুয়া বানানোর জন্য ফ্রাইং প্যানে প্রথমে ঘি গরম করে তাতে চিনে বাদাম বাটা, দুধ, চিনি, কাজু বাদাম কুচি, শুকনো খেজুর, পেস্তা কুচি, গোলাপ জল, রোস্টেড বাদাম দিয়ে মিক্স করে গোলাপের পাপড়ি আর রোস্টেড চিনে বাদাম ছড়িয়ে সার্ভ করুন বাদামের হালুয়া। হবু বৌমা এবার রান্না করবে, এবং হবু বৌমা এই শব্দটা বা এই কথাটা প্রেরণার জন্য বলতে পেরে আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে, আমি ট্রুলি হ্যাপি প্রেরণা। কেন এত ভালো মেয়ে আমার খুব কাছের, তো মানে ওকে অনেক ছোট থেকে দেখেছি এবং মানে একদম প্রথম অভিনয় জীবনে প্রথম থেকে দেখেছি শুরুর দিন থেকে আজ পর্যন্ত। ওর কিন্তু ব্যবহার, ওর আচার আচরণ এতটুকু বদলায়নি, এবং ওর শ্বশুরবাড়ির লোকেদের আমি বলতে চাই সত্যি লক্ষ্মী আসছে আপনাদের ঘরে। এবং আমাদের এই লক্ষ্মীমন্ত মেয়ে আজকে কি রান্না করবে? আমসত্ত্বর পায়েস। হ্যাঁ কি কি লাগছে না দেখে বলতাম। আচ্ছা আমসত্ত্ব তো লাগবেই, দুধ, গুঁড়ো দুধ, কোয়াক্ষীর, চিনি, মা ওখানে চিনিটা শুধু মা বলে দিয়েছে, আর গার্নিশ করার জন্য চেরি, আর একটা বাদ গেছে কিছু দেখে না, কেশর, জাফরান, নাও কি দিতে হবে দেখি। হ্যাঁ আমি দুধটা একটু ফুটিয়ে নেব, দিয়ে দি। শিওর দুধ দিতে হবে তো? হ্যাঁ। আচ্ছা এর মধ্যে আবার কি দিতে হবে? কোয়াক্ষীর। কোয়াক্ষীর না খোয়াক্ষীর? খোয়াক্ষীর, খোয়া, খোয়া নাও। ওকে খোয়াক্ষীর। এবার নিজের অনেক শাড়ি হবে, মায়ের শাড়ি পরাটা এবার বন্ধ করো। আচ্ছা তোকে একটা কথা বলি, তোর যে বাড়িতে বিয়ে হবে না সেই বাড়িতে দেখবি অনেক পুরনো দিনের বেনারসি আছে। হ্যাঁ গিয়ে আগে ওগুলো পরে ফেলবি। এই আমাকে একটা মানে বলে নাকি মানে আমার হবু শাশুড়ি আমায় বলেছে যে মানে শাশুড়ির পরা একটা বেনারসি নাকি তত্ত্বে আসে। হ্যাঁ তো আমাকে দেখিয়েছে, আমার খুব পছন্দ হচ্ছে, একটা ফিরোজা কালারের বেনারসি, দুর্দান্ত দেখতে। আর তিনি যেটা তার শাশুড়ির পেয়েছেন সেটা অরিজিনাল সোনা বা অরিজিনাল রূপোর জরির কাজ করা যাচ্ছে, যেগুলো এখন কিনতেও পাবি না। অবশ্যই হ্যাঁ, ভীষণ ভাবে মানে এইসব কালচারাল দিকে ভীষণ ভাবে ইন্টারেস্ট আমার হবু শ্বশুর আর শাশুড়ি, ভীষণ এনকারেজ করে। আচ্ছা এবার যেটা করতে হবে আমরা একটু ব্রেক নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ একটু ব্রেক নি নিয়ে তারপর ঠিক করে নেবো কি কি তোর সম্পর্কে বলবো কি কি বলবো না, সেগুলো তো আগে ঠিক করতে হবে না, শ্বশুরবাড়ির লোকজন দেখছে। লাজে রাঙা হলো কোনে বউগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। এ রাতে নয়, এখনো সে রাত আসতে একটু দেরি আছে। এখন কি মনে হচ্ছে ওই রকম যে কবে হবে, কবে আসছে, দিন গোনা শুরু হয়েছে? কতদিন বাকি এখন? এখন আমি বলছি এক্স্যাক্টলি বাকি হচ্ছে 92 না 90। আচ্ছা ঠিক আছে, মানে এরকম নয় না, 90 ডেজ এর কাছাকাছি। আচ্ছা 90 ডেজ কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। তো এবার আমি একটা কথা বলি, এই যে এতদিন প্রেরণা মা 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 ছাড়া কিছু জানে না, এবং যতবারই রান্নাঘরে এসছে মার কথা বলেছে বা মাকে সঙ্গে করে নিয়ে এসছে, তো এরপর কি হবে?
এখন শুধু শাশুড়ি মামুনি, এখন সব সময় আমার কাছে এসেও মামুনির গল্প, আর তোমাদেরও বলবো এখন মামুনির গল্প। তো মামুনির নাম কি শুনি? ও, মামুনির নাম হচ্ছে বনানী মল্লিক। আচ্ছা, তোরা তো ঘটি বিদেশি। হ্যাঁ, তাও চিনি দাও রান্না। হ্যাঁ হ্যাঁ, চামচটা দাও একটু। ও বাবা, কত মিষ্টি করে চাইছে। আচ্ছা শোনো, যেহেতু গুঁড়ো দুধের মধ্যে দিয়েছি, গুঁড়ো দুধে তো মিষ্টি থাকে, তাই চিনি একটু অল্প দেবো। মা শিখিয়ে দিয়েছে তো? হ্যাঁ। আচ্ছা, এবার একটুখানি জাফরান দি। দাঁড়া, আমি একটু ছোট চামচ দিই, তো সুবিধা হবে না? হাতে দিই, হাত দিয়ে দিই, আন্দাজটা বুঝতে পারবো। হ্যাঁ, তোদের কি এরকম এনগেজমেন্ট ফেনগেজমেন্ট আলাদা হলো না? বাঙালি মতে? না না, বাঙালি মতেই হবে সব। আর এবার আমাকে বল আর কি দিতে হবে। আচ্ছা, এবার যেটা করতে হবে, এটা বন্ধ করে একটু নামিয়ে একটু ঠান্ডা করে, তারপর তোমার এই আমসত্ত্বটার মধ্যে দেবো আর করে দেবো। দে। এবার কি করবো? এবার এটা হালকা একটু ঠান্ডা হতে দেবো, তারপর বলছি। তা আমি কিছু বলি? হ্যাঁ। তো ততক্ষণ যেটা জানা, সেটা হচ্ছে যে শ্বশুরবাড়িতে যাবে, সেখানে প্রথম গিয়ে গিফট কাকে দেবে বা প্রণাম প্রথম কাকে করবে জানো? হ্যাঁ, কাকে? প্রথমে আগে ঠাকুরকে করব। ও, জানি। আচ্ছা, রিহার্সাল দিচ্ছিস নাকি তুই বিয়ে? না না, তাহলে এমনি জানি। জানিস, বাহ, দেখেছেন আমাদের মেয়ে কত লক্ষ্মী মন্ত মেয়ে। যেখানে যাবে সেখানে কিন্তু ও শুধুমাত্র খুশিই ছড়াবে, এবং ওই মেয়ের মনটা আরও যাতে খুশি খুশি হয়ে যায়, সেই জন্য মা মেয়ের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে। দেখে নেবো সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেক্সের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মর্টন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এবার কি করতে হবে? অনেক সময় না আমসত্ব দিলে দুধ কেটে যাওয়ার ভয় থাকে, তো সেটাও জানি। হ্যাঁ, তো সেই জন্য তোমার কাছে একটু চালের গুঁড়ো হবে? হ্যাঁ, আমার কাছে তো হবে, তোমার কি কাজে লাগবে সেটা? আমি একটু চালের গুঁড়ো আগে দুধে দেবো, তারপর আমসত্বটা দেবো। আচ্ছা দাঁড়া, আচ্ছা এখানে একটু রেখেছিল, এই তো আছে। আচ্ছা আচ্ছা, কতটা দেখ। দাও না, তুমি একটু আন্দাজ মতো দাও, অল্প করে। অল্প? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা থিকনেসও আসবে। হ্যাঁ, এবার কি করব? একটু মিক্স করে নাও, তারপর আমি আমসত্ত্বগুলো দিয়ে দেব। আচ্ছা দিয়ে দিই, এবার দিয়ে দাও। আমাদের মেয়ে সম্পর্কে অনেক কিছু বলেছি ঠিকই, কিন্তু আমাদের মেয়ে কিন্তু লক্ষ্মী মন্ত মেয়ে, যেখানে যাবে আনন্দ ছড়িয়ে দেবে। এটা কিরম খেতে হয় রে? ভালো খেতে হবে খুব। সত্যি কথা বলছিস তো? এই আমসত্ত্বগুলো ছেড়ে যাবে দেখবে, এইটুকু গার্নিশের জন্য থাক। রান্না দেখে নিন আরো একবার। আমসত্ত্বের পায়েস বানানোর জন্য কড়াইয়ে প্রথমে দুধ দিয়ে তার মধ্যে একে একে খোয়া ক্ষীর, গুঁড়ো দুধ, চিনি, জাফরান আর বেশ ফুটে উঠলে তার মধ্যে অল্প চালের গুঁড়ো, আমসত্ত্ব দিয়ে ভালোভাবে মিক্স করে ঘন হয়ে এলে আমসত্ত্ব কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন আমসত্ত্বের পায়েস। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টার যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না ছেপে বেরোবে হ্যাংলা হিসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং চটপট চিঠি লিখুন আর মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এবার চেখে দেখা যাক, আগে ওটা টেস্ট করব না এইটা আগে খাই, বাদামটা আগে খাই। ভালো হয়েছে। আমি ভেবেছিলাম বাদাম চাকতি গলিয়ে খেলে যেরকম হয় সেরকম লাগবে, একদমই না, দারুণ হয়েছে। এবার তুমি ধরো শাশুড়ি, তুমি তো অ্যাক্টর, ভালো অভিনেত্রী, কে বলো তো অভিনয় করো, শাশুড়ি তুমি রান্না করেছ। আচ্ছা দেখি বৌমা কিরকম রান্না করেছে।
কি রে মা, আপনি বলুন, ভালো হয়নি? দারুণ হয়েছে, দারুণ। এবার আমি খাই মা। নারে সত্যি খুব ভালো হয়েছে রে। চালের গুঁড়োটা দেওয়া হলো না, এর জন্য বেশি ভালো লাগছে না খেতে। আর এই যে আমসত্তরটা তুমি বলে না খুলে খুলে যাবে, এখন নিজের থেকে খুলে গেছে। না না সত্যি খুব ভালো হয়েছে বাবু, ভীষণ সুন্দর হয়েছে। রিয়েলি রে খুব ভালো হয়েছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। খুব ভালো থাক, খুব আনন্দ থাক, এবং খুশি মনে দুজনে মা। আমি একটা কিছু শুনি দুজনে, আমি খাই ততক্ষণ। সন্ধ্যা বেলা তুমি আমি বসে আছি দুজনে, কি বলেছিলাম? তুমি বলবে আমি শুনব, তুমি বলবে আমি শুনব, শুনব তুমি বলবে।